पश्चिमबंगेर पूर्व मेदिनीपुर जिलार काँथी एक नम्बर ब्लकेर बगुड़ान जलपाई ग्रामे दीर्घदिन धरे बेहाल अवस्थाय पड़े थाका 2 किलोमीटर मतो रास्तार समस्या निये 400टी ग्रामीण परिवार प्रभावित रयेछे। आपनार सबथेके बड़ समस्या कि रास्तार समस्या, माने रास्ता खराब, उंचु नीचु रास्ता, माछ कखन बेरिये पड़े जाय, कखन माछ जारकिन के, कखन माने सब समय माछ जारकिन के नष्ट हये जाय। আপনি এর সমাধান কিভাবে চাইছেন? রাস্তা সুন্দর হলে সমাধান খুব ভালো হয়। এই গ্রামে বসবাসকারী প্রায় 2000 জন লোকের মধ্যে 20% লোক মৎস্যজীবী এবং 50% লোক কৃষিজীবী, যারা তাদের উৎপাদিত মৎস্য এবং কৃষি পণ্য নিয়ে কাঁথি বাজারে যাবার সময় বেহাল রাস্তার সমস্যায় ভুগে। কারোর বাজারে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়, কারোর বা অনেকটা সবজি নষ্ট হয়ে যায়, ফলে তারা সঠিক বাজার মূল্য পায় না। স্কুল ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বিগত 10 বছরের মধ্যে সরকারি তরফ থেকে এর কোনো মেরামতির ব্যবস্থা নেওয়া হয়নি। সব মিলিয়ে গ্রামবাসীর জীবন জীবিকা এখন সংকটপূর্ণ অবস্থা। আমি একজন ছাত্র, বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের স্কুল। স্কুলে যাওয়া আসা কিভাবে হয়? সাইকেলেতে যাওয়া আসা হয়। উঁচু নিচু রাস্তা, আমাদের শরীর অসুস্থ হয় এবং বর্ষাকালে রাস্তাঘাটে জল এবং কাদাতে ভরে যায় এবং আমাদের স্কুলে যেতে পারি না, এই আমাদের অসুবিধা হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাট বেহাল অবস্থা। সংসদ সভার মাধ্যমে গ্রামবাসীরা জানিয়েছে। আচ্ছা, এই সমস্যাটা নিয়ে আপনি কি উপস্তরে কোনোভাবে জানিয়েছেন? হ্যাঁ, আমরা উপস্তরে জানিয়েছি। ওরা স্কিম রেডি করছে, মোটামুটি কালী পুজোর পরের দিকে হবে এরকম একটা স্কিম রেডি করছে। গ্রামবাসীদের দাবি এই রাস্তাটি পিচের পাকা রাস্তা হোক। এই সমস্যাটি সমাধানের জন্য ভারপ্রাপ্ত বিডিও আধিকারিক শ্রীমান বিক্রম চ্যাটার্জির মোবাইল নাম্বারে বারবার ফোন করে চাপ সৃষ্টি করুন। বিডিও আধিকারিকের মোবাইল নাম্বার 8373063048। আমি জয়দেব তলা, পশ্চিমবঙ্গ, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া আনহাটের পক্ষে।